মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রথমে আমরা আলাপ করব বিষয়টি নিয়ে উনি যে ডিওটা দিয়েছেন এটি নিয়ে উনার সাথে আলাপ করব আলাপের ভিত্তিতেই আমাদের কি করা প্রয়োজনীয়তা আছে বা এটা করা যাবে কি যাবে না বা আমরা এই মুহূর্তে করব কি না বা কবে নাগাদ করব বিষয়টি অবশ্যই তিনি নির্দেশনা দিলে তখন আবারও আপনাদেরকে আমরা এ বিষয়ে অভিহিত করতে পারব শিক্ষা মন্ত্রণালয় আমাদের কাছে একটা প্রস্তাব সেক্ষেত্রে আপনি জানেন যে আমাদের চাকরির বয়সের শেষ সীমা কত হবে সেটা কিন্তু রাষ্ট্রের নীতিগত সিদ্ধান্তের বিষয় সেটা কিন্তু আমাদের সকলের সাথে কথা বলে বিশেষ করে মানীয় প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপিত হয়ে হবার পরে আমাদের একটি সিদ্ধান্ত সেটি হবে হয় সাধারণত যে কোনো নীতিগত সিদ্ধান্ত সেটি একটা প্রসিডিওর ফলো করে কিন্তু সেটি হয় তিনি আমাদেরকে পাঠিয়েছেন জনপ্রশাসন যেহেতু আপনার এই বিষয়গুলো দেখে নিয়োগ আমাদের সরকারি কর্মচারীদের যে নিয়োগ প্রক্রিয়া এবং তাদের যথাযথ প্রশিক্ষণ এবং পদায়ন এই বিষয়গুলো কিন্তু এবং মানব সম্পদের যে প্রশিক্ষণ তাদের উন্নয়ন এগুলো নিয়ে কিন্তু আমাদের কাজ করে জনপ্রশাসন মন্ত্রণালয় তো সেক্ষেত্রে যথাযথভাবে তিনি পাঠিয়েছেন আমরা বিষয়টি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করব এবং তিনি পরামর্শ দেবেন যে এটি কীভাবে আর কি প্রসিডিওর মেনটেন করে এটির একটি জায়গাতে যাওয়া সেটি আমরা উপস্থাপন করব তবে ইতিমধ্যে আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সামনে এই বিষয়গুলো উপস্থাপিত হয়েছে আমরা বিভিন্ন মাননীয় সংসদ সদস্যবৃন্দ বিগত সংসদ সেশনগুলোতে বিশেষ করে একাদশ জাতীয় সংসদ আমাদের যে অধিবেশন ছিল সেই অধিবেশনে তারা প্রশ্ন তুলেছিলেন এবং সে প্রশ্নের উত্তর কিন্তু আমি নিজেও দিয়েছি আবার মাননীয় প্রধানমন্ত্রীও কিন্তু প্রশ্নের উত্তর দিয়েছেন তো সেখানে কিন্তু তিনি বলেছেন যে আমাদের সর্বোচ্চ বয়স সীমা তিরিশ হবে এবং মুক্তিযোদ্ধাদের জন্য আরো দুই বছর বেশি বত্রিশ হবে তো সেটি কিন্তু স্পষ্ট বলেছেন কারণ এখানে বয়স বাড়াতে গেলে যেটা হয় যে আমরা কিন্তু সাতান্ন বছর থেকে রিটায়ারমেন্ট বা পিআরএল এ যাবার যে বয়সটি ছিল সাতান্ন সরকার বাড়িয়ে সেটা করেছে উনষাট এবং এখানেও কিন্তু বাড়িয়ে সেটি তিরিশ হয়েছে সাতাশ থেকে তিরিশ হ্যাঁ হয়েছে তো আমরা কিন্তু বাড়িয়েছি এখন এটা বাড়ালে আবার ওই দিকটার যে একটা বিষয় আছে সেই দিকটার একটা ব্যাপার তো আমাদের সেই প্রেক্ষাপটে আমাদের যে বর্ণনা ছিল সেই প্রেক্ষাপটে যে বাস্তবতা ছিল বাস্তবতা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয় আমরা সবসময় কিন্তু যেহেতু আমাদের বিভিন্ন যুক্তিও থাকতে পারে যে কেন এটার প্রয়োজন তো এই বিষয়গুলো কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী সুন্দরভাবে প্রশ্নের উত্তর দিয়েছেন এই বিষয়ে কিন্তু বিষয়গুলো পরিষ্কার করেছেন তারপরেও যেহেতু মাননীয় শিক্ষামন্ত্রী আমাদের কাছে দিয়েছেন আমরাও বিষয়গুলো নিয়ে ভাবছি আমরা প্রতি মুহূর্তেই আরও ভালো কিছু কি করা যায় হ্যাঁ বাস্তবসম্মত কারণ এই বয়স বাড়ালে পুরো বিষয়টা কিন্তু আপনার সব জায়গাতেই আমাদের রিক্রুটমেন্ট পলিসি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে কিন্তু অনেকগুলো পরিবর্তন আমাদের আনতে হবে তো একটা এর উপরে আমাদের বিশেষ কাজ করতেও হবে তো প্রথম বিষয় হচ্ছে যে এর উপরে যে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রথমে আমরা আলাপ করব, বিষয়টি নিয়ে উনি যে ডিওটা দিয়েছেন এটি নিয়ে ওনার সাথে আলাপ করব আলাপের ভিত্তিতেই আমাদের কি করা প্রয়োজনীয়তা আছে বা এটা করা যাবে কি যাবে না বা আমরা এই মুহূর্তে করব কি না বা কবে নাগাদ করব বিষয়টি অবশ্যই তিনি নির্দেশনা দিলে তখন আবারও আপনাদেরকে আমরা এ বিষয়ে অভিহিত করতে পারব